আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে লাবিবা ওয়াহিদাপুর লেখা অতঃপর দুজনে একা গল্পের ১৫তম এবং ১৬তম দুটি পর্ব একসাথে। দুটি পর্ব একসাথে হওয়াতে পর্বটা বড় হতে পারে, কেউ টেনে টেনে না দেখে পুরোটা দেখার পর কমেন্ট করবেন দুটি পর্ব একসাথে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নীলা, কেন বসালি আমাকে মাহবিনের পাশে? কি দরকার ছিল মাহবিনকে নিয়ে আসার? জানিস তার সামনে আমার কতটা অস্বস্তি হয়? আড্ডা কীভাবে দিব? গলা দিয়ে তো কথাই বের হচ্ছে না। ওই বেটি, রিপ্লাই কর, নয়তো তোর এমন চড়ান চড়ামো যে দুই দিনে সূর্যের আলো চোখে দেখবি না। এরকম প্রায় ৯ প্লাস মেসেজ যা আয়ন্তি মাহবিনের পাশে বসে করেছিল। নীলা গালে হাত দিয়ে বলেছে আর মেসেজগুলো পড়ছে, ক্ষণে ক্ষণে তার হাসির তীব্রতা বেড়েই চলছে। অবশ্য তার গালে পিঠে আসলে কয়েক পাক পড়েছে। আয়ন্তি চেয়ারে বসে বসে কোক খাচ্ছে আর নীলার তামাশা দেখছে। তাদের ছোটোখাটো পার্টি শেষ হয়েছে আরও ঘণ্টাখানেক আগেই। রিয়ন ভেবেছিল হয়তো অফিস নিয়ে মাহবিন কিছু বলবে, কিন্তু মাহবিন ছিল সম্পূর্ণ চুপ। অফিস নিয়ে কোনো কথাই সে বলেনি, রিয়ানের দিকে তাকায়নি পর্যন্ত। নীলা আয়ন্তির দেওয়া মেসেজগুলো পড়তে পড়তে বলে, কই বলবে তার পাশে বসিয়ে ভালো করেছি, মোমেন্টটা রোমান্টিক ছিল, তা না বলে সে আমাকে ঝাড়ে, মানে যার জন্য করি চুরি সেই বলে চোর। আয়ন্তি কোনোরূপ উত্তর দিল না। মাহবিন আশায় ভালো হয়েছে আবার খারাপও, একদিকে ভালো লাগা আর অপরদিকে অস্বস্তি, যাকে বলে দুই নৌকার চিপায় ছিল সে। কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল বুঝতে পারেনি। দোষটা অবশ্য নীলার, হ্যাঁ অবশ্যই নীলার, আমাদের কাজিন মহলে ওনার কি কাজ? তুইও ইনডাইরেক্টলি মাহবিন ভাইকে বাইরের মানুষ বললি? আরে না দূর, তুই বুঝতেই পারছিস না আমি তোদের সামনে যতটা খোলামেলা ততটা তো মাহবিনের সামনে নই। হুট করে এতটা অযাচিত বাক্য বলে ফেললে শেষমেশ আমি নিজেই লজ্জায় লাল হব, নিজের প্রতি কনফিডেন্স নেই একদম। নীলা যেন এবার বুঝলো, আদর্শ থেকে চট করে উঠে বসে বলে, আচ্ছা যা এবারের চট তাপ্পর মাফ করলাম, আমার লক্ষ্মীটা ঢং করবি না একদম। একদম করিনি, সত্যি বলছি। ও তাই তো, আয় ঘুমাই। আয়ন্তী হাসলো, নীলার ব্যবহার এতটা সরল ভীষণ ভালো লাগে নীলাকে। নীলা আয়ন্তীর বোন কম বেস্ট ফ্রেন্ডের অধিক বেশি। দাঁড়া মায়ের সাথে কথা বলে নিই, রাত আর কল দেওয়া হয়নি। তুই চাচির সাথে কথা বলেছিস? হ্যাঁ, তাহলে তুই কথা বল, আমি শুচ্ছি, ভীষণ টায়ার্ড বলেই নীলা শুয়ে পড়ল। বালিশের নিচ থেকে ফোন বের করে নিত্যদিনের মতো ওয়ালপেপারের দিকে তাকিয়ে রইল। নীলার হঠাৎই মনে পড়ে গেল কোনো এক বিকেলের ঘটনা। সেই বিকেলে নীলা রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফেলেছিল, ঘুরতে বেরিয়েছিল নীলয়ের সাথে। নীলা ভয় পেয়ে সে কি কান্না, আর একটু হলে গলায় ফাঁস পড়ত তার, বাঘির সময় মতো বুঝতে পারছিল। নীলয় সাবধানে রিকশার চাকা থেকে ওড়নাটা ছাড়িয়ে নিতে নিতে বেশ শীতল কণ্ঠে বলল, কিচ্ছু হয়নি নীলু, কান্নার কিচ্ছু তো নেই, দেখ তোর কিচ্ছু হয়নি। নীলা সেদিন শুধু ফোপা ছিল আর নীলারকে দেখছিল। সেদিন কালো কেরোসিনের নীলার ওড়নাটা নষ্ট হয়ে গেলেও সেই ওড়নাটা ভীষণ আগলে রেখেছে সে। যতই হোক নীলয়ের ছোঁয়া আছে এটায়। নীলার খুব ইচ্ছে হয় সেই দিনটা ফিরে যেতে। সেই দিনটা ফিরলে হয়তো চোখে চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানতে পারবে, জানাতে পারবে নীলয়ের কিছু না জানা গল্প। হয়তো তখনও নীলয়ের জীবনে অন্য কোনো নারীর জায়গা হয়ে ওঠেনি। ভার্সিটির উদ্দেশ্যে নিচে নামতে দেখল গেটে মাহবিনের গাড়ি রাখা। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সুজন। আয়ন্তী চিনল গাড়ি এবং সুজনকে। সুজন আয়ন্তীকে দেখতেই সৌজন্যমূলক হাসি দিল। আয়ন্তী হাসার চেষ্টা করে বলল, আপনার বসকে নিতে এসেছেন বুঝি? আয়ন্তীর প্রশ্নেই মাঝেই মাহবিন এসে উপস্থিত হলো। আয়ন্তী তার পিছনে কাউকে নিবিড়ভাবে অনুভব করলো। শুকনো একটা ঢোক গিলে গাড় বাঁকিয়ে পিছনে তাকাতেই থতমত খেলো। মাহবিন মাথা নত করে আয়ন্তীর পানেই তাকিয়ে আছে। আয়ন্তী চোখ বড় বড় করে তাকাতেই মাহবিন বলল, ভার্সিটি যাচ্ছ? আয়ন্তী আলত স্বরে উত্তর দিল, জি। আসো ড্রপ করে দিই। আয়ন্তী নাকচ করার পূর্বেই নীলা বলে ওঠে, অবশ্যই, জানেন ভাই রিক্সায় পাচ্ছিলাম না, ওদিকে ভার্সিটি যেতেও লেট হচ্ছে, প্রথম ক্লাসটাও ভীষণ ইম্পর্টেন্ট, লেট করা যায় বলেন তো। সুজন বুঝলো সব কথা মিথ্যা, তাও অদরে অদর চেপে মিটিমিটি হাসলো। নীরবে মাহবিন নীলার দিকে তাকিয়ে বলল, ও চলো তাহলে। নীলা আয়ন্তীকে চোখ টিপ মেরে ফ্রন্ট সিটে বসে পড়ল। আয়ন্তী অস্পষ্ট স্বরে বলে, আরে। মাহবিন যেন খেয়ালই করল না নীলার ফ্রন্ট সিটে বসাটা। মাহবিন ডোর খুলে দিয়ে আয়ন্তীর দিকে তাকালো, উঠো। আয়ন্তী বিষম খেলো, আমতামতা করে বলল, আপনি আগে উঠুন, আমি উঠছি তো, ভদ্রতার সাথে ডোর খুলে দিলাম তাও তোমার জন্য। আয়ন্তী এবার লজ্জা পেল, কি বোকামি করলো সে, মাহবিন এখন তাকে কি ভাববে। লাল হয়ে আয়ন্তীর গাড়ি বসল। গাড়ির বাইরে থাকা আয়ন্তীর অন্যের অংশটুকু কুড়িয়ে আয়ন্তীর কোলে রেখে দরজা আটকে দিল। মাহবিনের এই কেয়ারটুকুতে আয়ন্তী যেন আকাশ থেকে পড়ল, বিস্ময় সীমা সমুদ্র সম।
শক্ত হয়ে বসে আছে সে। ঘটনা কি হলো? মাবিন ঘুরে অপর পাশ দিয়ে আসলো। সুজন বসলো ড্রাইভিং সিটে। নীলার লুকিং গ্লাসে এক পলক আয়ন্তীকে পর্যবেক্ষণ করে নিল। পুরো রাস্তায় আয়ন্তী একটা টু শব্দও করেনি। মাবিন ও নীলা টুকটাক কথা বলেছিল, তবে আয়ন্তী যেন নীরব শ্রোতা। ভার্সিটি পৌঁছতে আয়ন্তী প্রথমে নামল। আয়ন্তী নামতে মাবিন নীলার উদ্দেশ্যে বলে উঠল, কোন বিষয়ে এত সুযোগ করে দিচ্ছ নীলা? নীলা থতমত খেয়ে পিছনে ঘুরে তাকায়। মাবিন হালান দিয়ে তাকিয়ে থাকে উত্তরের অপেক্ষায়। নীলা জোরপূর্বক হাসি দিয়ে আটকে গলায় বলে, কি 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 কিসের সুযোগ ভাইয়া? ঠিক বুঝলাম না। আমি তো জানি তুমি আমার কথার মানে বুঝেছ, অস্বীকার করে লাভ কি? নীলা চুপসে গেল। একদিনে এমন ধরা খেয়ে গেল? মাবিনকে এত চালাক কে হতে বলল? নীলা আমতামতা করে বলল, আসলে আয়ন্তী আপনাকে পছন্দ করে ভাইয়া। সেটা তোমার বোনকে দিয়ে বলো, তাহলে বিশ্বাস করব। আরে আমার নয়নমণিরা, রিহাব তুই বাবা এই অসময় দেশে ফিরলি, আর শায়লা বেটা তুমিও। রিহাব শায়লা হেসে একসাথে সোনিয়াকে জড়িয়ে ধরল। এই দুজন হচ্ছে সোনিয়া এবং শাকিলের ছেলে মেয়ে, যারা এতদিন অ্যাবোর্ড পড়াশোনার খাতিরে গিয়েছিল। হঠাৎ চলে আসা বেশ অবাক হয়েছে অবশ্য। রিহাব হাসতে হাসতে বলল, এই তো তোমাদের সারপ্রাইজ দিতে এলাম, কেমন আছো? আর বাবা কোথায়? তোমাদের বাবা তো অফিসে, আমি তো লাঞ্চ টাইমে বাসাতে আসি, ভাগ্যিস এসেছি, নয়তো তোদের দেখার সৌভাগ্য হতো নাকি। দাঁড়া, বসকে কল করে ছুটি চাই নেই, তোরা নিজেদের রুমে যা, ফ্রেশ হয়ে নে। শালা এবং রিহাব বিনা বাক্যে উপরে চলে গেল। ওরা উপরে চলে যেতেই সোনিয়া কিচেনে ছুটল ভালো মন্দ খাবারের আয়োজন করতে। ছেলেমেয়েরা দেশে এসেছে এতদিন পরে, ভালো কিছু খাওয়া দাওয়া না হলে কি হয় নাকি? বিকেলের দিকে রিহাব মাবিনকে কল করলো। সুজন ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, স্যার আপনার ভাই কল করেছে। মাবিন চট করে ফোনের স্ক্রিনে তাকালো, রিহাব কল করেছে। মাবিন ভালো করে নাম্বারটা চেক করলো, বাংলাদেশি নাম্বার, এর মানে রিহাব বিদেশে এসেছে। মাবিন সেলফোন হাতে নিয়ে কলটা রিসিভ করলো। কল রিসিভ করতে রিহাব বলে ওঠে, এটা কেমন হলো ব্রো? তুমি নিজে আমাদের আসতে বলে কিনা নিজে অ্যাবসেন্ট, দ্যাটস নট ফেয়ার। মাবিন সুজনের দিকে এক নজর তাকালো। কলম ঘোরাতে ঘোরাতে বেশ সময় নিয়ে উত্তর দিল, অফিসের কাছে মাসখানেকের জন্য বাইরে আছি, ব্যাপার না, দেখা হবে আমাদের ভেরি সুন। ওয়েটিং ফর ইউ ব্রাদার, শালাও তোমায় মিস করছে, আমি অ্যাড্রেস দিলে চলে আসিস ওকে নিয়ে। আই অলসো ওয়ান আ মিট। ওকে আমি ফ্রেশ হতে যাই, বাড়ি এসেই তোমায় কল করেছি, দেখলাম তোমার লক রুম লক করা। আচ্ছা টেক ইউর টাইম। মাবিন কল কাটলো। সুজন এক পলকের বসের দিকে নজর বুলিয়ে নেয়, অতঃপর আমতামতা করে বলল, স্যার একটা কথা জানার জন্য মন অশান্ত হয়ে দাঁড়িয়েছে। কি সুজন? বলে ফেল। আসলে আপনি কি আয়ন্তী ম্যামকে পছন্দ করেন? অ্যাকচুয়ালি আপনার সব কাজ ভেতরের কথা ভেতরেই পোষতে শিখো সুজন। সুজন দমে গেল, গলা দেওয়ার কথা বের হলো না। বসের অত্যন্ত গম্ভীর কণ্ঠস্বর তাকে রীতিমতো ঘামিয়ে তুলছে। মিনিট খানিকের মাঝে রিয়ন আসলেই আসলো মাবিনের ক্যাবিনে। দরজা নক করলো। মাবিন ল্যাপটপে টাইপিং চালাতে চালাতে ব্যস্ত ভঙ্গিতে শোধায়, কাম। রিয়ন আসলো হাতে ফাইল। রিয়ন এক পলক সুজনের দিকে তাকিয়ে বলল, এটার কাজ কমপ্লিট স্যার, আপনি একটু চেক করে নিতে পারেন। মাবিন ল্যাপটপের কাজ রেখে রিয়নের দিকে তাকায়। ইদানিং রিয়নের কাজে সে ভীষণ সন্তুষ্ট। রিয়ন তার পরিশ্রম দ্বারা নিজ গন্তব্য দেখিয়ে দিচ্ছে। সে তার কাজ দেখানোর জন্য গত এক মাস যথেষ্ট ছিল। গত এক মাসে মাবিন যা চাপে রেখেছিল রিয়নকে, তাতে করে রিয়নই ভালোভাবে কর্মমুখর হয়েছে বটে। মাবিন গলা পরিষ্কার করে ফাইলটা নিল। মনোযোগ দিয়ে পুরো ফাইলটা দেখতেই মাবিনের অদরে হাসি ফুটল, নিঃশব্দ নীরবে সেই হাসি। গ্রেট মিস্টার রিয়ন, আপনি সত্যি অনেক ভালো কাজ করেছেন, কী নেবেন, চা না কফি? রিয়ন হাসলো, হাসি বজায় রেখে বলল, ছুটি চাইছি স্যার, লাঞ্চ ব্রেকে বাসায় চলে যেতে চাই। শিওর, ওভারটাইম তো অনেক করলেন, আপনারও বিশ্রামের প্রয়োজন, টেক ইউর টাইম। থ্যাংক ইউ স্যার। রিয়ন চলে গেল। রিয়ন চলে যেতেই সুজন বড় বড় চোখে মাবিনের দিকে তাকালো। মাবিন তখনও ফাইল গাড়ছে। রিয়ন আসছে জেনেই আপনি তখন আমায় থামিয়ে দিলেন স্যার, বলতে পারো। সো সরি স্যার, আমি মনিটর একদম খেয়াল করিনি, বাট আপনি তো রিয়নকে সহজে ছাড় দেন না, আজ তাহলে দিলেন কেন স্যার? মাবিন ফাইল থেকে নজর উঠিয়ে সুজনের পানে দৃষ্টি নিবদ্ধ করো। সুজনের চোখে মুখে একরাশ কৌতূহল, এই কৌতূহল না মিটলে যেন আজ তার খাওয়া গলা দিয়ে নামবেই না। মাবিন তাই কিছুটা ঢিলে করে বলল, আমি এতদিন জাস্ট পার্সোনাল বদলা নেওয়ার জন্যই এমন করেছি। আয়ন্তী ম্যামের সাথে? নো, ওয়াসিফের ঘটনা মনে আছে? রিয়নের দোষ একটাই ছিল, ও আমায় ওয়াসিফের সাথে গুলিয়ে ফেলেছিল, আমার ক্যারেক্টারে আঙুল তুলেছিল, যেই রাইট আমি কাউকে দেই নাই। আমার চুপ থাকা দুর্বলতা নয় বরং ভদ্রতা, এই ভদ্রতাকে দিয়েও আঘাত এনেছে, তাই ভদ্রভাবেই শোধ তুলেছি আমি। কী করে? ওর প্রিয় মানুষগুলোর থেকে দূরে রেখে। ওর নিজের কাজ কাছে বড় শাস্তি কি জানো? আমার কোম্পানিতে কাজ করা, এটারই ফায়দা নিয়েছি। বাট নাও আমি ওকে ক্ষমা করে দিয়েছি, শোধ ছিল আমার ক্ষণিকার।
এখন যদি আবার আয়ন্তী ম্যামের কাছে যায়, হু কেয়ার্স, উত্তরটা সুজনের মোটেও পছন্দ হলো না। মাবিনকে ওই বিষয়ে সিরিয়াস মনে হলো না, কি চলছে তার মন ও মস্তিষ্কে সেটা উনি আর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মাবিন হঠাৎই পাল্টা সুজনের দিকে ছুড়ে মেরে বলল, এগুলো ইমেল করে দাও ফার্স্ট, এবারের প্রজেক্টটা অনেক জরুরি। সুজনের দেন ফিরে চমকে উঠে বেসামাল ভঙ্গিতে ফাইলটা হাতে নিতে নিতে বলে, ওকে স্যার। আয়ন্তী, কই আছিস তুই? ক্যান রিয়ন ভাই, আজ ছুটি পেলাম, চল না দূরে কোথাও ঘুরে আসি। এই কাঠফাটা রোদে ঘোরাঘুরি একদম ইম্পসিবল ভাইয়া, সমস্যা কি? একদিন রোদে ঘুরলে কিচ্ছু হবে না। আয়ন্তীর মাথায় বারংবার মাহাবিন ঘুরছে, সে কিভাবে রিয়নের সাথে ঘুরতে বেরোবে? অসম্ভব, একদম অসম্ভব আয়ন্তীর জন্য। আয়ন্তী থমথমে গলায় বলে ওঠে, আমি খেয়ে দিয়ে বাসায় যাবো ভাইয়া, আজ বাসাতেই গিয়ে থাকবো। তাহলে আয় পৌঁছে দিয়ে আসি। না না ভাইয়া, আমি বাসায় যাই, তুমি বরং খালামণিকে নিয়ে চলে আসো। আইডিয়া খারাপ না, আচ্ছা মাকে নিয়ে আসবো, এছাড়া আম্মু কোনো অনেক দিন কোথাও ঘুরতে পারে না। আচ্ছা তাহলে তাই করো, রাখছি, আল্লাহ হাফেজ। আয়ন্তী কল কেটে নীলার দিকে তাকালো, নীলা আম্মু ঘুমরা করে বসিয়াছে। সেই তখন থেকে নীলা আয়ন্তীর সাথে একটা কথাও বলেনি, কি হয়েছে কেন কথা বলছে না কিছুই বুঝতে পারছে না সে। আয়ন্তী যে নীলাকে জিজ্ঞাসা করেনি এমনটাও নয়, আয়ন্তী জিজ্ঞাসা করেছে ঠিক, কিন্তু নীলা বারংবার মুখ ফিরিয়ে নিয়েছে, কি চাইছে আল্লাহ মালুম। আয়ন্তী আবার অতিষ্ঠ হয়ে পড়ল, বিরক্তির সাথে বলে ওঠে, কি সমস্যা, কি তোর নীলা এমন থম মেরে আছিস কেন, কিছু তো বল, না বললে বুঝবো কেমনে? তোর বোঝার প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। এবার লিমিট ক্রস করে ফেলছিস কিন্তু, কি হয়েছে বলবি তো? মাবিন ভাইকে প্রপোজ করতে হবে, পারবি? আয়ন্তীর জন্য আকাশ থেকে পড়ল, কি বলছি পাগল মেয়ে, মাথা গেছে নাকি তার? এই একটা বাক্য শুনেই তো আয়ন্তীর মাথা চক্কর দিয়ে উঠল, অসম্ভব ব্রোকোচকে নীলার দিকে তাকালো। নীলা আয়ন্তীর মুখে ভঙ্গি দেখিয়ে বলল, জানতাম আমি তোর রিয়াকশন এমনটাই হবে, পাপ করেছি তোকে বলে, যা তো এখান থেকে, ভালো লাগছে না। আরে ভালো কেন লাগবে না আজব, এই তোর মাথায় এই বোধকে ঢুকিয়েছে রে, সত্যি করে বল, সকালে তো ঠিকঠাকই ছিল। নীলা মুখমণ্ডল জুবুতুবু করে ফেলল, কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল, মাবিন ভাইকে আমি বলেছি তুই তাকে পছন্দ করিস, কিন্তু ভাই আমার কথা যেন তোয়াক্কাই করলো না, সোজাসুজি বলল, তুই বললে নাকি বিশ্বাস করবে। আয়ন্তীর চোখ জোড়া বড় বড় হয়ে যায় মুহূর্তেই, পরক্ষণে বলে ওঠে, পাগল নাকি তুই, এসব বলতে গেলি কেন, তোর কি মাবিন ভাইকে কাছে খেলোয়াড় মনে হয়? সে সব বুঝে, দড়া খেয়েছি বলেই তো বাধ্য হয়ে বলেছি। আয়ন্তী ধপ করে বসে পড়ল বিছানায়, কপালে বাম হাত, মুখশ্রীতে বিস্ময় লেপটানো, বক্ষস্তরে উত্থাল পাথাল অবস্থা, শক্ত হয়ে বসে আপন মনে আওড়ায় কি করব এখন। আয়ন্তী চেয়েছিল আজ নিজের বাড়ি গিয়ে আয়েশার সাথে দেখা করবে, কিন্তু তার হলো না। নীলা যা শুনিয়েছে তাতে তার বাহিরে যাওয়ার মতো অবস্থা নেই, একদম নেই। রিয়নকে কল করে জানিয়ে দিয়েছে আয়ন্তী আসবে না দেখে রিয়ন শুধু তার মাকেই আয়েশার কাছে রেখে এসেছে। দুই বোন সাথে থাকুক না হয় কটা দিন, রিয়ন বাকিটা সময় বন্ধুদের সাথে কাটিয়েছে। আয়ন্তী যেহেতু দেখা করতে চাইছে না সেহেতু জোর করে লাভ নেই, হয়তো আয়ন্তীর মন ভালো নেই। রাত বাজছে ১২টা, আকাশ মেঘলা, ক্ষণে ক্ষণে গুরুম গুরুম শব্দে মেঘ গর্জন দিয়ে উঠেছে, ঠান্ডা পরিবেশ, বাতাসের তীব্রতা জানালার পর্দাগুলো অসমান্তরালভাবেই উঠছে। এরকম মৌসুমে যে কারোই ঘুমে কাত হয়ে যাবার কথা, কিন্তু আয়ন্তীর চোখে ঘুম নেই, তীব্র এক দোটানা তার মধ্যে কাজ করেছে। সে গভীর দৃষ্টি আকাশ পানে নিক্ষেপ করে আছে, চোখ জোড়া ভীষণ শান্ত, মুখটাও ফ্যাকাশে হয়ে আছে, অদর জোড়া শুষ্ক, যেন তাদের ভেজানো হয়নি অনেকক্ষণ। আয়ন্তীর পাশে নীলা গভীর ঘুমে আচ্ছন্ন, বৃষ্টি নামলো খুব জোরে। আয়ন্তীর হঠাৎ তীব্র ইচ্ছা জাগলো, বৃষ্টিতে ভিজার ইচ্ছা। আয়ন্তী ইচ্ছাকে দমিয়ে রাখলো না, বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, বারান্দার দরজার জানালার সব লাগিয়ে ওড়নাটা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ে। বাসা থাকলে মাঝে মধ্যে আয়ন্তী ছাদে গিয়ে ভিজত, এটা তার অন্যতম ভালো লাগা। খুব সাবধানে দরজা খুলে বেরিয়ে গেল আয়ন্তী, সিঁড়ি বেয়ে উঠে সোজা ছাদে চলে আসলো। ছাদের দরজা লাগানো ছিল, তবে তালা ছিল না, নর্মালি লাগানো ছিল। বিকট শব্দের সাথে আয়ন্তী দরজাটা খুললো, নির্বিকার ভঙ্গিতে ছাদে প্রবেশ করে চুপচাপ কিছুক্ষণ ভিজলো, চোখ তার বদ্ধ। একসময় আকাশের দিকে মুখ করে দুই হাত মেলে দিয়ে মন মতো ভিজতে লাগল। সময় কিছুটা অতিক্রম হতেই শোনা গেল প্রচণ্ড ভারী গলার হাঁক, আয়ন্তী এই রাতে ছাদে ভিজছো কেন? আয়ন্তী চমকায়, পিছনে ফিরে দেখে মাবিন হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে, গায়ে তার সকালের স্যুট, এর মানে এখন অফিস থেকে ফিরেছে? মাবিন এগিয়ে এলো, আয়ন্তী পিটপিট করে তাকাচ্ছে মাবিনের পানে, বৃষ্টির ঝাপটে তাকাতে সমস্যা হচ্ছে যেন। মাবিন আয়ন্তীর মাথায় ছাতা ধরে, দুজন একই ছাতার নিচে কাছাকাছি, উষ্ণ নিঃশ্বাসের শব্দে তাদের ঘনিষ্ঠতা অনুভব করা যাচ্ছে। আয়ন্তীর নিঃশ্বাস গাঢ় গভীর, সেই স্তব্ধ,
সবটা বুঝতে তোর মস্তিষ্ক সময় নিচ্ছে, মাবিন বেশ রাশভারী কণ্ঠে শুধালো, এই অসময়ের বৃষ্টিতে ভিজছো কেন? বৃষ্টি কখনো অসময়ের হতে পারে নাকি? মেঘের যখন কান্না পাবে সে তো অস্ত্র জড়াবেই। আমার উত্তর এটা নয়, আয়ন্তে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ইচ্ছে হচ্ছিল। মাবিনী নজরে বার অন্যদিকে চলে যায়, যাকে বলে আউট অফ লিমিট। মাবিন ত্বরিত আয়ন্তীর দিক থেকে নজর সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে ছাতাটা এগিয়ে দিয়ে বলল, এটা ধরো। আয়ন্তী বোকা চাহনি নিক্ষেপ করলো, হতবম্ব হয়ে ছাতাটা নিজের হাতে নিল। মাবিন গা থেকে কোটটা খুলে আয়ন্তীকে পরিয়ে দিল, অতপর গম্ভীর কণ্ঠে বলল, ভিজবে যখন তখন সকল সতর্কতা অবলম্বন করেই ভিজো, সবাই তোর মাহবিন হয় না, ডার্টি মাইন্ডেড মানুষও সমাজে ভরা। মাহবিনের ইঙ্গিতে কথা বুঝতে আয়ন্তীর সময় লাগলো। মাহবিন তাকালো আয়ন্তীর সেই চোখ জোড়ার দিকে, আয়ন্তীর চোখে বিস্ময় দৃশ্যমান, বৃষ্টি যেন আজ থামবে না, তারা সকল কালো দাগ ধুয়ে মুছে দিচ্ছে, আজ যেন প্রকৃতিতে সতেজ করে মেঘগুচ্ছ ক্ষান্ত হবে, গরমে অতিষ্ঠ প্রকৃতি এবং জীব প্রাণীদের শান্তি দিবে, পরম শান্তি, দুর্বল মনের কালো দাগ মুছিয়ে দিয়ে যাবে, অতপর দুজনে একা হয়ে একে অপরকে নিবিড়ভাবে অনুভব করবে, সুতে অগ্রসর হবে। অবশ্য মাহবিন দাঁড়ালো না, মাথায় হাতে ধরে লম্বা লম্বা পায়ে দ্রুত ভেতরে চলে গেল। আয়ন্তী সেখানেই বোকা চাহনি দাঁড়িয়ে রইল। সব কিছু এত দ্রুত ঘটেছে যে আয়ন্তীর মস্তিষ্ক বুঝতে সময় নিচ্ছে। আয়ন্তীর গায়ে এখনও কোট এবং হাতে ছাতা। আয়ন্তী নিজের দিকে এক পলক তাকালো, ভিজে পুরো কাক বেজা হয়ে গেছে, জামাকাপড় ও গায়ের সাথে একদম লেপটে গেছে। এর মানে কি মাহবিন তাকে এই অবস্থা দেখে নিয়েছে? ইস, কি লজ্জা! লজ্জায় আয়ন্তীর মাথা নত হয়ে গেল, এতটা ব্যাকল কেন সে? ইদানিং প্রেমে পড়ে ঠিক বেঠিক সব ভুলে যাচ্ছে। আয়ন্তী কোটের কলারটা নাকে ঠেকিয়ে গ্রান নিল, হ্যাঁ মাহবিনের কড়া পারফিউমের গ্রান নাকে এসে বিচ্ছে, কি দারুণ সেই গ্রান! যেন মাহবিন তার কাছে, খুব কাছে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, একসাথে দুটি পর্ব কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।